নারী কখনোই পুরুষকে ভালোবাসে না, নারী পুরুষের অর্থকে ভালোবাসে। কথা রাখেনি প্রেমিকা নূপুর, তাই চুল ফেলে ন্যাড়া হয়েছেন হাশেম। এখানে খান্তুনন ব্যর্থই প্রেমিক, ন্যাড়া মাথায় কান ধরে উঠবস করে কানে ধরে ওয়াদা করতেছি যে আমি আর কখনোই কোনো নারীর সংস্পর্শে যাব না। পানি মেশানো দুধ দিয়ে গোসল করে আর কখনো কোনো নারীর সংস্পর্শে যাবেন না বলে প্রতিজ্ঞা করেন হাশেম আল ওসামা নামের এই তরুণ। প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করব, তবুও নারীকে বিয়ে করব না। চার বছরের প্রেমের সম্পর্কে প্রেমিকাকে দেখিয়েছিলেন, অনেক স্বপ্ন দিয়েছিলেন, অনেক কথা, সেসবই কাগজে লিখে পাঠ করতে করতে স্মৃতিচারণ করেন ব্যর্থ এই প্রেমিক। মাথায় হাত বুলিয়ে দেয় এবং বলে তোমার চুলগুলো অনেক সুন্দর। তখন আমি তাকে বলি যাও আমি আর চুল কাটবো না। তখন সে আমাকে বলে আমি মরে যাব তাও কখনো তোমাকে ছেড়ে যাব না বলে সে কসম কাটে। তারপর থেকেই আমি আর কখনো চুল কাটিনি। এছাড়াও তার সাথে আমার 3-4 বার সাক্ষাৎ হয়েছে। কথা ছিল বাঁচলে দুজন একসাথে বাঁচব, মরলে দুজন একসাথে মরব। কিন্তু বিশ্বাসঘাতক প্রেমিকা একটু লোভের কারণে 4 বছরের প্রেম এবং প্রেমিককে হত্যা করে ছেড়ে চলে যায়। 8 জুলাই সিরাজগঞ্জের তারাশের সদর ইউনিয়নে ঘটে এই ঘটনা। জানা যায় 2021 সালে ফেসবুকের মাধ্যমে তারাশ উপজেলার বাসিন্দা হাশেমের সাথে পরিচয় হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার নূপুর খাতুনের। পরিচয় থেকে একসময় প্রেমের সম্পর্কে জড়ান তারা, সেই পরিচয় একসময় গড়ায় প্রেমের সম্পর্কে। গত 4 বছরের এই সম্পর্কে প্রেমিক হাশেম আল ওসামার মাথা ছুঁয়ে অন্য কাউকে বিয়ে না করার শপথ করেছিলেন প্রেমিকা নূপুর, তবে সে শপথ রাখতে পারেননি তিনি। হাশেম বেকার, এই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায় প্রেমিকা। 2021 সালের প্রথম দিকে যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার রৌমারী গ্রামের নুরুল আমিনের মেয়ে মোসাম্মাত নূপুর খাতুনের সাথে পরিচয় পর্ব থেকেই প্রেমের সম্পর্ক শুরু হয়। ধীরে ধীরে সম্পর্কটা আরো গভীর হয়। হাশেম আল ওসামা একটি ফাজিল মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান প্রেমে বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে পারেননি হাশেম, তাই বিচ্ছেদের পর চুল দাড়ি কাটা বন্ধ করে দেন তিনি। পরে বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে মাথা ন্যাড়া করে সোনারূপা ও গোলাপ ফুলের পাপড়ি ভেজানো দুধ দিয়ে গোসল করেন হাশেম। প্রেমে ছ্যাঁকা খাওয়ার কারণে সে অনেক আগে থেকে আমি দেখছি চুল রাখছে। প্রেমে ছ্যাঁকা খাওয়ার কারণে সে আজকের এই আয়োজন। আমি আজ 20 বছর ধরা কাজ করতেছি, এর ভিতরে এরকম চুল কাটা আমার জীবনে কোনো দিন দেখি নাই। তাই জীবনের প্রথম আজকে আমি এই দুধ দিয়ে চুল কেটে দিলাম।